পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর, পরমারাধ্য জগৎজননী শ্রীশ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রীশ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রীশ্রী দাদার শরণে আমার কোটি কোটি প্রণাম, পূজনীয় বাবাইদার শ্রী শরণে আমার কোটি কোটি প্রণাম, ইষ্ট পরিবারের সবারই শরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে 2রা সেপ্টেম্বর, এই 2রা সেপ্টেম্বরেই পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর দেওঘরে পদার্পণ করেছেন। ঠাকুরের জীবন বিচিত্রময়, একদিকে সংগ্রামী জীবন আর এক অন্যদিকে রহস্য ঘন অপার্থিব লীলা তার জীবনে। পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুরের জীবনে বৈচিত্র্যপূর্ণ ঘটনাগুলোর কথা উল্লেখ করে তিনি পরবর্তী জীবনে প্রায় বলতেন, আমি আমার জীবনের তল নিজেই খুঁজে পেলাম না। তিনি জীবনটাকে দেখতেন এক বিশেষ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। জীবন স্বাতন্ত্র্যকে উপলব্ধি করতে গিয়ে নিজস্ব জীবন দর্শনকেই তিনি বিশেষ প্রাধান্য দিতেন। পরবর্তী জীবনে বলতেন, ভাগ্যিস পড়াশুনো বেশি করিনি, তাহলে নিজ দর্শনের উপর এমনভাবে দাঁড়াতে পারতাম না। আবার কখনো সখনো বলতেন, পড়াশুনোর যে খারাপ ছিলাম তা নয়, পাস যে করতাম না তা নয়, আসলে শিক্ষকরা আমাকে মেরে শেষ করে দিয়েছে। শ্রীশ্রী ঠাকুর নিজ অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আশ্রমে শিক্ষার এক নতুন ধারা প্রবর্তন করলেন। তিনি তপোবন বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। তার শিক্ষার ধারা হলো আদর্শ কেন্দ্রিকতা, প্রত্যেকটি ছাত্রছাত্রীর জীবন হবে গুরুকেন্দ্রিক। পুঁথিগত বিদ্যার সঙ্গে বাস্তব শিক্ষারও একান্ত প্রয়োজন। তিনি বললেন, মুখে জানে ব্যবহারে নেই সেই শিক্ষার মুখে চাই, লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। এভাবে তিনি তপোবন বিদ্যালয় শুরু করলেন। শিক্ষার সঙ্গে সঙ্গেই তিনি কারিগরি শিক্ষার প্রচলন শুরু করলেন। ঠাকুর হিমেতপুরে আসার পর ডাক্তারি শুরু করলেন। হোমিওপ্যাথিক ও অ্যালোপ্যাথিক দুইভাবেই রোগীদের চিকিৎসা করতে লাগলেন। কিছুদিনের মধ্যেই ঠাকুর ডাক্তারে খুব বেশি নাম হয়ে গেল। রোগীর ভিড় চেম্বারে বাড়ল। লোকে বলতে লাগলো, ডাক্তারবাবু জাদু জানেন, তার এক ফোঁটা ওষুধেই মন্ত্রের মতো কাজ করে। আবার কেউ বলতে লাগলো, এমন দরদি ডাক্তার কোথাও পাইনি। ঠাকুর পয়সার চাহিদা ছিল না, যা যে দিতে দিত তাই নিতেন। তিনি এইভাবেই সন্তুষ্ট, গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা করতেন, উপরন্তু কখনো পত্র কিনেবার জন্য পয়সাও দিতেন, খুব দরদ নিয়ে চিকিৎসা করতেন। এইভাবেই ঠাকুরের ডাক্তারি প্রতিভা লক্ষ্য করে অনেকে বিস্মিত হতে লাগলো। এমনি করে দিন যায়। চিকিৎসা করতে করতে ঠাকুর অন্য চিন্তা শুরু করলেন, শুধু বেদের চিন্তা করলে হবে না, মনের চিকিৎসা করতে হবে, না হলে দেহের বেধি মুক্ত হবে না। মানুষের প্রয়োজন মনের চিকিৎসা। তিনি ভাবলেন, মানুষের মন ভগবানের দিকে ফিরিয়ে দিতে হবে, ভগবত বিধি পালন করা ছাড়া জীবের আর কোনো পথ নেই। তিনি কীর্তন দল সৃষ্টি করলেন, কীর্তনে পল্লীবাসীদের মন সংস্কার করবেন। তিনি ঝাঁপিয়ে পড়লেন কীর্তনে। কিশোরী মোহনদার, বৃন্দাবন অধিকারী, দুর্গানাথ দাস সান্যাল প্রভৃতিকে নিয়ে দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা তিনি কীর্তন করতে শুরু করলেন। পল্লীবাসীদের মনে নতুন প্রেরণা পেল। বহু দুর্বৃত্তের চরিত্র সংশোধন এলো, মানুষের অপরাধ প্রবণতা কমে গেল, সংসার তাপ জর্জরিত লোক শান্তি পেল। এইভাবে ঠাকুরকে নিয়েই কেন্দ্র ঠাকুরকে নিয়েই এক মধুচক্র কেন্দ্র হলো। ঠাকুর কীর্তনেই সমাধিস্থ হয়ে পড়তেন, মুখ দিয়ে এক জ্যোতি জ্বলজ্বল করতে থাকত। ইংরাজি, বাংলা, ফ্রান্স, ল্যাটিন, জার্মান ইত্যাদি ভাষায় ভাববাণী করতে লাগল।
বিভিন্ন স্থান থেকে লোকজন ছুটে আসতে লাগলো ঠাকুরের কাছে। ঠাকুরকে তাদের দেখে অনেকে অনেক কিছু ভাবতে শুরু করলো। ঠাকুর তাদের বললেন, যত বেশি লোককে আদর্শ অনুপ্রাণিত করে দিতে পারবেন তত বেশি বড় হয়ে উঠবেন। লোককে মুক্তির পথে নিয়ে যাওয়াই হলো আমাদের কাজ। কীর্তনের যুগ শেষ হলো, এলো কর্মময় জীবন। ঠাকুরকে কেন্দ্র করে পাবনা হিমেতপুরে সৎসঙ্গ আশ্রম গড়ে উঠল। ধীরে ধীরে লোক সমাগম বেড়ে উঠল ঠাকুরের শ্রীচরণে। আর তো অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষা হতে লাগল। বিশিষ্ট লোকদের মধ্যে ছিল রায়বাহাদুর জানকীনাথ বসু, তার স্ত্রী ব্যারিস্টার জে এন দত্ত ও তার স্ত্রী ও তার কন্যা লেডি মিত্র, শ্রীযুত জ্ঞানেন্দ্র মোহন দাস, সাক্ষ্য সিংহ, দেশবরেণ্য চিত্তরঞ্জন দাস। আশ্রমে প্রেস তপোবন বিদ্যালয়, বিশ্ব বিজ্ঞান কেন্দ্র, মেকানিক্যাল হুঁশিয়ারি মিল, ব্যাংক, আর্ট, কার্ডবোর্ড কনসার্ন ইত্যাদি শুরু করলেন। আশ্রমের এই উত্তরোত্তর উন্নতি দেখে গ্রামবাসীর অনেকে ঠাকুরের প্রতি ঈর্ষান্বিত ভাব হতে লাগলো। শুরু করলো প্রকাশ্যে শত্রুতা, এমনকি ঠাকুরকে হত্যা করার জন্য চেষ্টা করলো। কিন্তু ঠাকুরের দিব্য ভালোবাসার স্পর্শে শত্রুও তার কাছে নতি স্বীকার করার বাধ্য হলো। বেশ কিছুদিন অতিবাহিত হলো। মাতা মনমোহিনী দেবের শরীর অসুস্থ হয়ে পড়লেন। বেশ কিছুদিন রোগ যন্ত্রণায় ভুগে তিনি মর্তধাম ত্যাগ করেন। বাংলা 1344 সন 6 চৈত্র রবিবার। ঠাকুর মাকে হারিয়ে অসহায় বালকের মতো কাঁদতে লাগল। পিতার মৃত্যুতেও তিনি এত নিরাশ্রয় মনে করেননি। মাকে হারিয়ে নিজেকে খুবই অসহায় বোধ করতে লাগলেন। বারবার বলতে লাগলেন, যার জন্য করতাম সেই আজ আমার নেই, জীবন মৃত্যু আমার কাছে আজ একই কথা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জীবনটা যেন জোর করেই দুঃখময় হয়ে উঠল। ঠাকুর এই সময় মানুষের কল্যাণের জন্য, মানুষ যাতে সর্বদৈন্য সর্বশোক সর্ববেধের হাত থেকে বাঁচতে পারে, শান্তিতে বাস করতে পারে, উন্নতিতে সমাসীন থাকতে পারে, তার জন্য সুস্থ নিযতন যাজন ইষ্টপ্রীতিব্রত প্রবর্তন করলেন। ইষ্ট হলেন আমাদের নিধান, পরম বাঞ্ছিত। মানুষের জীবনকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে গেলে প্রয়োজন পূর্বতন পরিপূরণী, বর্তমানকে কেন্দ্র করে নিত্য পূজা, যজন যাজন ইষ্টভীতি ও স্বস্তনী। এই পূজা পালনের মধ্য দিয়েই অস্তিত্বকে অটুট ইষ্টানুরাগ সম্বেগী করে রাখে। মানুষ জীবনের বহু দুর্বিপাক হতে অব্যাহতি পায়। ঠাকুর তার ধর্ম ও আদর্শ প্রচারের জন্য ঋত্বিক সংঘ গড়ে তুললেন। বিভিন্ন কর্মীদের তার পুত পাঞ্জাধারী করে দিলেন। মানুষের কাছে জীবন বৃদ্ধির অমক মন্ত্র প্রচার করাই হলো তাদের কাজ। তিনি বললেন, ইষ্টে উদ্বুদ্ধ করে সকলকে দীক্ষা দাও। ইষ্ট ও খ্রিস্টের উপর ভিত্তির উপর যদি আমরা গুচ্ছ বেদে উঠতে পারি, কী যে করে ফেলতে পারি তার ঠিক নেই। এইভাবে বহু লোকের সৎমন্ত্রে দীক্ষিত হলো। ঋত্বিক সংঘ যেমন গড়ে উঠল, তেমনি প্রতি মাসে একবার করে ঋত্বিক সম্মিলনও তিনি শুরু করলেন। কিন্তু দেশের পরিস্থিতি দিন দিন খুবই অবনতির দিকে যেতে লাগল। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, আরেকদিকে রাষ্ট্রে সমাজে শিক্ষায় প্রতিটি ক্ষেত্রে অরাজকতার সৃষ্টি। মানুষ নানান সমস্যায় জর্জরিত হয়ে দিশেহারা আত্মহারা হয়ে পড়ল। ঠাকুর দেশের দশের পরিস্থিতি লক্ষ্য করে স্বস্তি বাহিনী গড়ে তুললেন। স্বস্তি বাহিনীর কাজ হল সমাজ, শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য, নিরাপত্তা, সংস্কার ইত্যাদি আদর্শ পরিপূরণে গড়ে তোলা। ঠাকুর বিশেষ করে দীক্ষার সংখ্যা বাড়াবার সঙ্গে সঙ্গে কৃষিকার্য ও কৃষি শিল্প গড়ে তোলার কথাও বললেন। দেশে যখন সমস্যা হবে,
অন্য বস্ত্রের সমস্যা সমস্যা হবে, তখন যাতে মানুষ এই সমাধান পায়। ভারতের রাজনীতির আকাশে দুর্যোগের কালো ছায়া নেমে এলো ধীরে ধীরে। ভারতের স্বাধীনতার আন্দোলন পরিপূর্ণ সার্থক হয়ে উঠেছে, কিন্তু মোহাম্মদ জিন্না একদিকে পাকিস্তানি দাবি করে বসলেন। তিনি তার নীতি থেকে একচুলও বিচ্যুত হলেন না। এর ফলে সমস্যা আরও ঘোরালো হয়ে উঠল। ঠাকুরের সেই সময় বাইরে থেকে বাংলাদেশে লোক এনে বসিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংখ্যাগত সামঞ্জস্য বিধানের চেষ্টা করলেন। বহু নেতার কাছে ঠাকুর আবেদন জানালেন, কিন্তু কেউ ঠাকুরের উদ্দেশ্য বুঝতে পারলেন না। একদিকে ব্রিটিশ তাদের ক্ষমতা হস্তান্তর সম্পর্কে ঘোষণা করলেন, লর্ড ওয়েভেল স্বাধীনতার প্রাথমিক ধাপ হিসাবে স্বাধীনতার নেতৃবৃন্দকে অন্তর্বর্তী সরকার গঠনের অধিকার দিলেন। কংগ্রেস সেই অধিকার গ্রহণ করলেন। মোহাম্মদ জিন্না পাকিস্তানের দাবিতে তেমনি অটল হয়ে রইলেন। মুসলিম লীগ বাংলার বুকে প্রত্যক্ষ সংগ্রাম শুরু করে দিল। হত্যা, লুণ্ঠন, গৃহদাহ বেশ কিছুদিন যাবৎ চলল। ঠাকুরের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে উঠল। ঠাকুরের মন খুবই খারাপ হতে লাগলো। ঠাকুর অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন বায়ু পরিবর্তনের কথা। ঠাকুর তাদের উপদেশ মতো পাবনা হেমায়েতপুর ত্যাগ করে সে অসুস্থ অবস্থায় 1 সেপ্টেম্বর 1946 সপরিবারে বহু শিষ্যদের নিয়ে দেওঘর অভিমুখে রওনা হলেন। 2 সেপ্টেম্বর দেওঘরে এসে পৌঁছলেন। দেওঘরে শুরু হলো পুনরায় নতুন আশ্রম গড়ে তোলার কাজ। বহু লোকজনও আসতে লাগলো ঠাকুরের কাছে। ওদিকে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করল বড়লাট মাউন্টব্যাটেন। ভারত ও পাকিস্তান দুটো স্বাধীন রাষ্ট্র বলে বেতারে ঘোষণা করল। ঠাকুর বললেন, দেশ বিভাগ করা মানে সাম্প্রদায়িক বিদ্বেষকে জিয়ে রাখার ব্যবস্থা করা। এতে কোনো অংশই স্বদেশের উন্নতির দিকে নিশ্চিত হবে আত্মনিয়োগ করতে পারবে না। প্রত্যেকের ওই শক্তি সামর্থ্য ও সম্পদ অনেকখানি অযথা অপব্যয় হবে। ঠাকুরে বিহারে আসার পর ঠাকুরের আদর্শ ও আরও ব্যাপক হতে লাগলো। ঠাকুরকে চারিদিকে প্রচার করতে শুরু করলো ভক্তগণ। দেশ বিদেশের বহু রাজনৈতিক নেতা, বিজ্ঞানী, সাহিত্যিক, দার্শনিক প্রভৃতি লোকজন ঠাকুরের কাছে আসতে শুরু করলো। ঠাকুর বললেন, আরও কর্মী চাই, আরও দীক্ষিতের সংখ্যা বাড়াতে হবে। যত মানুষ দীক্ষিত হবে আদর্শ পরায়ণতা তত বেশি হবে, শয়তানের আধিপত্য তত শিথিল হবে, সমাজ মানুষ জীবন্ত হয়ে উঠুক ওই শিষ্যস্পর্শে ভগবানের নীতি অনুযায়ী, তবে তো সত্যিকারের জাগরণ। ঠাকুর আর একদিন বললেন, আমি যেন মনে করলাম আমার মা আকাশে দাঁড়িয়ে বলছেন, আশ্রমের কোনো কাজ করতে গেলে প্রয়োজন কয়েকজন সন্ন্যাসী ধরনের লোক, যাদের দিয়ে এই সব কাজ হতে পারে, তাই আমাদের ডেকেছি। ঠাকুর নির্দেশিত সন্ন্যাসী জীবনে ব্রতী হলেন কয়েকজন কর্মী, তারা হলেন জ্যোতি। তাদের নিয়ে ঠাকুর জ্যোতি আশ্রম গড়ে তুললেন। ঠাকুরের অন্যান্য পরিকল্পনার মধ্যে ছিল শান্ডিল্য বিশ্ববিদ্যালয় কলেজ, গঙ্গাদারোয়া 500 বেডের বিছানা, হাসপাতাল ইত্যাদি। ঠাকুর সব পরিকল্পনা পরিপূর্ণতা না পেলেও কিছু কিছু পরিকল্পনা রূপায়িত করে তুলেছেন। আর বিশেষ ঠাকুর আদর্শ ইতিমধ্যে সারা ভারতবর্ষ, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, শ্রীলঙ্কা, বার্মা, রাশিয়া ইত্যাদিতে বিস্তার চলেছে। ঠাকুরের কথা বলে শেষ করা যাবে না। ঠাকুরের সিচরণে যেন আমরা এইভাবেই জন্ম জন্মান্তরে থাকতে পারি, তার এত ধারা যে সৃষ্টি করে গেছেন তাদেরকে নিয়ে মাথায় যেন নিয়ে যেন চলতে পারি, এইটুকু বলেই ঠাকুরের আলোচনা আমি এখানে শেষ করলাম। জয়।